আসসালামু আলাইকুম। ট্যুরিস্ট ভিসা প্রসেস বিডিএর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আজ কথা বলবো যুক্তরাজ্যের আওতাধীন একটি দেশ আয়ারল্যান্ডের ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আমার আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজে পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথাযথ একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যেতে চাচ্ছেন একটা ভিজিটর ভিসা নিয়ে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও। বিকজ আয়ারল্যান্ড কিন্তু আসলে ফার্স্ট ওয়ার্ল্ড একটা কান্ট্রি। আয়ারল্যান্ড সম্পর্কে অনেকের আসলে বেসিক্যালি খুব বেশি ধারণা থাকার কথা না, বিকজ বাংলাদেশ থেকে খুব অল্প সংখ্যক লোক অলরেডি কিন্তু আয়ারল্যান্ডে গিয়েছে এবং এই ভবিষ্যতে যাবে অনেক লোক, বাট আসলে ওরকমভাবে ভালো অপরচুনিটি পাচ্ছে না বা যাওয়ার মতো ভালো কোনো সুযোগ সুবিধা যেটা কিনা আসলে বাংলাদেশ থেকে একটা প্রসেসিং করা যায় সেই ধরনের অপরচুনিটি বিশেষ ক্ষেত্রে না থাকার কারণে কিন্তু আসলে অনেকে যেতে চায় না। বাট অনেকেই দেশটা সম্পর্কে জানে, আবার অনেকে জানে না। তবে আসলে দেশ পরিচিতির দিক থেকে যদি আপনি একটু চিন্তা করেন, আমরা জানি যে আসলে ব্রিটিশ কাউন্সিল যেটা আসলে ইংল্যান্ড, ইংল্যান্ডের আওতায় কিন্তু বর্তমান সময়টাতে ওই আশেপাশের চারটা কান্ট্রি কিন্তু পরিচালিত হয়। সেটা হচ্ছে যে আমরা জানি যে আপনার ইংল্যান্ড, তারপরে হচ্ছে আপনার ওয়েলস, তারপরে হচ্ছে হলো আপনার ওটাকে কী বলা হয় স্কটল্যান্ড, তারপরে হচ্ছে আয়ারল্যান্ড। এই যে ইংল্যান্ড, আয়ারল্যান্ড অর্থাৎ আপনার স্কটল্যান্ড, তারপরে হচ্ছে ওয়েলস, অর্থাৎ এই চারোটা কান্ট্রি কিন্তু মোটামুটি এই যুক্তরাজ্যের আওতাধীন কিন্তু আসলে একটা উপদেশ বা একটা স্বাধীন দেশ এরকমই। এখন বিষয়টা হচ্ছে যে এই আয়ারল্যান্ডে আমরা আসলে কেন যেতে চাই, আসলে ওখানে গেলে আমাদের কী কী ধরনের ফ্যাসিলিটিস আমরা পেতে পারি যদি আমরা ভিজিট ভিসা হয়ে যাই। সর্বপ্রথম হচ্ছে যে আয়ারল্যান্ডের মতো দেশে যদি আমরা যেতে পারি তাহলে আমরা আয়ারল্যান্ডের ভিসাটা দিয়ে আমরা কিন্তু আসলে এই চারটা কান্ট্রি ভিজিট করতে পারি। এটা হচ্ছে আসলে সেখানে মাত্র একটু পারমিশনের একটা ব্যাপার থাকে, বেসিক্যালি সেই ভিসাটা দিয়ে আমরা আসলে যেতে পারবো, এটা হচ্ছে একটা বিষয়। সেকেন্ড অপশন হচ্ছে আমরা জানি যে জিডিপি অর্থাৎ আর্থিকভাবে কতটা স্ট্রং একটা কান্ট্রি, সেই দিক থেকে বিবেচনা করলে আয়ারল্যান্ডের অবস্থান অনেকটা হাই। সেক্ষেত্রে পার মান্থ আপনি যদি আয়ারল্যান্ডের ইনকাম সম্পর্কে যদি আপনি একটু চিন্তা করেন সেক্ষেত্রে বেসিক্যালি বাংলাদেশের টাকার 2 লাখ টাকা প্লাস হবে সেখানকার একটা লোকজনগুলো ইনকাম করে, যেটা কিনা অনেকে বাংলাদেশ থেকে গিয়েছে এমনকি আমার সাথে সরাসরি কথা বলেছে, আমি আসলে এই ধরনের একটা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেছি। এখানে আয়ারল্যান্ড গেলে আপনার আরেকটা অপরচুনিটি আপনার লাইফে চলে আসবে, সেটা হচ্ছে যে দেখেন আয়ারল্যান্ডে গেলে আপনি খুব সহজে জব পাবেন এবং ওখানে যদি আপনি ভিজিটর ভিসা নিয়েও যান আপনি ওখানে চাইলে বৈধ হতে পারবেন। আমরা জানি যে এক একটা দেশে বৈধ হতে গেলে বেশ কিছু আপনার মানে ফর্মালিটিস মেনটেন করে দেন কিন্তু আপনাকে বৈধ হতে হয়। তো বৈধতার দিক থেকে আপনি চাইলে বৈধ হতে পারবেন, অ্যাসাইলামটা ওখানে ওরা অ্যাকসেপ্ট করে, তারপরে হচ্ছে আপনি যদি ওখানে ইনভেস্ট করে থাকতে চান সেটা ওরা অ্যাকসেপ্ট করবে, পাশাপাশি আপনি যদি কোনো প্রতিষ্ঠান থেকে একটা জব অফার লেটার নিয়ে যদি ওখান থেকে অ্যাগ্রিমেন্ট করে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রেও আপনি চাইলে পারেন, রিফিউজি হিসাবে আপনি চাইলে থাকতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এই যে স্বপ্নের আয়ারল্যান্ড, সে আয়ারল্যান্ডে যেতে হলে আমাদের আসলে কী কী পেপারস লাগে অথবা আমরা আসলে কীভাবে অ্যাপ্লাই করতে পারবো, এই ধরনের কিন্তু আসলে আপনার একটা প্রশ্ন থাকতে পারে। তো আমি আসলে সর্বপ্রথম পেপারসের চিন্তা দিয়ে আমি একটু চলে আসি। আমরা জানি যে আয়ারল্যান্ডকে টোটালি কন্ট্রোল করে হচ্ছে আপনার ব্রিটিশ কাউন্সিল অর্থাৎ আপনার ইংল্যান্ড। আয়ারল্যান্ডে যেতে হলে আপনার ট্যুরিস্ট ভিসায় আদার্স কান্ট্রিগুলো যেতে হলে যে ধরনের ফাইলগুলো লাগবে ঠিক সেম অ্যাপ্লিকেশন ফর্মটা, সেখানে সামটাইম বা ম্যাক্সিমাম টাইম এটা ডিফারেন্ট হয়ে থাকবে, এটা স্বাভাবিক। আপনি ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ভিন সার্টিফিকেট, তারপরে হচ্ছে আপনার ট্যাক্স রিটার্ন, ভিজিটিং কার্ড, বিজনেসের লেটারহেড, ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার যে বিজনেসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি, হ্যাঁ, ম্যারিজ সার্টিফিকেট, নিকানামা, ফ্যামিলি সার্টিফিকেট, এনআইডি, বার্থ সার্টিফিকেট, এই ধরনের পেপারসগুলো বেসিক্যালি লাগে। পাশাপাশি একটা অ্যাসেট ভ্যালুয়েশন করে নেবেন যদি আপনার কোনো অ্যাসেট থাকে। আপনি যদি এমপ্লয়ি হয়ে থাকেন সেক্ষেত্রে মাস্ট বি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনার জয়নিং লেটার, হ্যাঁ, তা ভিজিটিং কার্ড, এই ধরনের পেপারসগুলো সাবমিট করলে আপনি চাইলে খুব সহজে আয়ারল্যান্ডের একটা ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে পারতেছেন। আয়ারল্যান্ডের ট্যুরিস্ট ভিসা রেশিওটা সবসময় ভালো থাকবে বিকজ বাংলাদেশ থেকে খুব অল্প সংখ্যক লোক অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করে, বাট উইদাউট বাংলাদেশ অ্যানি কান্ট্রি থেকে কিন্তু আসলে বিশ্বের অন্যান্য দেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ লোক সেখানে যায়। কারণটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের দিক এবং কি একটা ভালো ওয়েদারের দিক থেকে যদি আপনি চিন্তা করেন আয়ারল্যান্ড ভেরি বেস্ট একটা কান্ট্রি।
তো যাই হোক বন্ধুরা, আয়ারল্যান্ডের টুরিস্ট ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে আমার সাথে কথা বলতে পারেন, বা তোমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে আসতে পারেন। আমি আপনাদেরকে যথাযথ একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং কি আপনাদেরকে জানেন যে আমি আসলে টুরিস্ট ভিসার ফাইল প্রসেস করি, চাইলে আমাকে দিয়ে এই লেভেলের দেশগুলোতে টুরিস্টের ফাইল অনলি ফাইল প্রসেসটা করাতে পারবেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।